نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العظيم دنيا زندگر محبت كركر بشيء سيحطرنا দুনিয়ার জিন্দিগির মহব্বত কার বেশি দুনিয়ারে বেশি ভালোবাসেন দুনিয়া তো পচা দুনিয়া পচা গান্দা ফট করে শেষ হয়ে যাবে যত তালাই বানান না কেন এই তালা একদিন তালার জায়গায় পরিয়ে থাকবে আপনি আমি চলে যাব কোথায় যাব সে আসল জিন্দেগি আখেরাত আখেরাতের ঠিকানা কয়টা দুইটা যে আয়াত পাল্লাম কি বলছেন কংফিল জাননা এক ঠিকানার নাম জান্নাত জান্নাত সবাই চিনেন তো চির সুখের স্থান চির সুখের স্থানের নাম কি জান্নাত এইখানে যারা বসছেন সবাতে সবাইকে জান্লাতে লোক আমার কথা বোঝেন না এইখানে যারা বসছেন আপনাদের জিন্দেগিটা কোরআন শূন্য মোতাবেক বানাইছেন না ফসা দুনিয়ার দুনিয়া খোর সাজছেন আমি ওয়াশ করব না খালি একটু আপনার আলাপ করে যেতেছি নিষের একটা কথা বক্তারা যেহেতু আসেন প্রধান বক্তা রয়ে গেছেন আল্লাহ আপনাদের সঙ্গে আমার আপনারা যদি চির সুখের এই চা তাখানে একটু গরম চা দেয় চির সুখের জান্নার চান তাহলে আপনাকে মেহনত করতে হবে আল্লাহবাক দুনিয়া পাঠাইছেন কামাই করিয়া জান মেহনত করিয়া জান্নাত কামাই করিয়া নেওয়ার জন্যে দুনিয়ার ব্যাঙ্ক ব্যালেন্স ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এই সব বানাবার জন্য নয় তা সব দুনিয়া সব ফালাই পেয়ে যাবেন গা আমি একদিন শুক্রবারে গুলশান সেন্ট্রাল মসজিদে জুমা পড়লাম অনেক দিন হয়ে গেছে হয়তো বৎসর তিরিশ পায় তিরিশ হয়ে থাকবে জুমার পরে মুসল্লিরা বাইরে গেছে গা দুই চারজন আছে মসজিদের একজন লোক মজলেন খাদেম হবে নিবারলেন হজুর জহরুল ইসলামকে চিনেন এ না তো আমি তো কোনো সময় তার এখানে যাই নাই আমি চিনি জানি না বলল জহর এই যে বই হিসেছে এই জহরুল ইসলাম গোলশান সেন্ট্রাল মসজিদে জুমার পরে মুসল্লিরা চলে গেছে গুটি কয়েক আছে বিশের পাঁচজন সাতজন তারপর বলছে এই যে বই এড়িয়েছে এই লোকটাই জহরুল ইসলাম আপনারা নাম শুনছেন না বাংলাদেশের এক নম্বরের ধনী এখন কই আছে এখন তার অট্টালিকা দেশে বিদেশে তার গগন চুম্বি বিল্ডিংয়ের অভাব আছে এখন কই সব পড়ে রয়েছে আমরাও যা করতাসি বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সব রেখে চলে যাব কথা ঠিক বলছি তো এই ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করতে গিয়া আমার জমাত কাজা হইয়া যায় এই সংসার সাজাবার জন্যে জমাত কাজা হইয়া যায় ফজর জহর আসর মাগরি বেশা পাশ নামাজ কি ছুটতে যায় আমার কথা আপনারা বুঝেন তো এই দুনিয়ার পিছনে পড়িয়া এই পশা দুনিয়া গান্দা দুনিয়া এটা আমি কই না আল্লাহ নবী কোন আল্লাহ নবী কি বলছেন আর দুনিয়া জিফা ও নবী বুহা কিলাবাহ আলহিম দুনিয়াটা পশা গান্দা আর যে পশা গান্দাকে তালাশ করে সে কুকুর অতালিবোহা কিলাব কিলাব শব্দরা বহু বসুন এক বসুন হল কালবুন কালবুন মানে কুত্তা এই পশা দুনিয়াকে যে এর পিছনে পড়িয়া থাকে কি কুকুর মোমেন যে হবে মোত্তাকে যে হবে পরহেজগার যে হবে আল্লাহওয়ালা যে হবে সে দুনিয়ার কুকুর হইতে না যদি আমাদের কারোর অন্তরে দুনিয়া পশা দুনিয়ার থাইকে থাকে এখন তৌবা করে ফেলেন খালেজ তওবা আমার অন্তরে একমাত্র আল্লাহ বাকের এসক মহব্বত থাকবে কি থাকবে আল্লাহ বাকের এসক মহব্বত শুধু থাকবে দুনিয়ার পশা গান্দা মহব্বত আমার অন্তরে বিলকুল থাকতে পারবেই না ঠিক আছে ইনশাআল্লাহ সবাই নিয়ত করলাম তাহলে বাকি জিন্দেগি যতদিন আল্লাহ হায়াত রেখেছেন মত পর্যন্ত পাঁচ শক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব ঠিক আছে ইনশাল্লাহ একটা জামাত কাজা হতে দেব না পারব ইনশাল্লাহ একটা জামাত কাজা হতে দেব না আপনাদের জমাত কাজা হয় হ্যাঁ আজকে মোবারক মহফিলে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর সঙ্গে ওয়াদা করেন যে ইনশাল্লাহ আল্লাহ তুমি যদ্দিন হায়াত রেখেছ মত পর্যন্ত আর একটা জামাত কাজা হতে দেব না নিয়ত করতে পারি ইনশাল্লাহ সবাই পাক্কা নেয়ত করলাম পাক্কা নেয়ত পাক্কা আমি আমার মুরিদানকে কী বলি জানেন যার একটা জামাত কাজা হইয়া যায় আপনি ওই খানাও কাজা ওই খানা খাবেন না ধরো আপনি হাফাইয়া হাফাইয়া দৌড়িয়ে গেছেন দুনিয়ার ধামলা ঝামেলা মসজিদে গেছেন জহরের টাইমে আপনি মসজিদের সামনে গেছেন তখন ইমাম সব কয়ে কি আসসালাম আলাই কুম আসসালাম আলাই কুমাতুল্লাহ কে জমাত শেষ আপনি জমাত পাইলেন না এখন জোহরে পরে যে আপনি আড়াইশের খানা খাইতেন গুছে মাছে ডাইলে দুধে কলায় একটা লোক খাবেন না রাজি আছেন সবাই রাজি আছেন পাক্কা নিয়াত করেছেন আপনারা কি বলেন সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না শক্ত হাতে মন করতে হবে আপনার নফ্সেকে আপনি মালামত করেন হে কম বক্ত নফস তুই জমাত ফেল করছ তোর কিসমতে খানা নাই আমার এক মরির প্রিন্সিপাল সাহেব এই বেচারা একটা জমাত কাজা হয়ে গেছে কয়ে যে হুদুর মনে হয়েছে আপনার বকতের তম্বিক জমাত কাজা হইলে খানা কাজা সারাদিনে খানা খেয়েছি না রোজারা খেলছি যেসেন কুকুর ওয়সগুল আমরা নিয়ত করছেন তো ইনশাল্লাম করেন আর যে টাইমে কি আপনার জমাটাক জমাট তো কাজ করবেন না এই কথা সত্য কথা হঠাৎ কোন সময় হইয়া যায় আমরা দুশ্মন আসেনি আমরা দুশ্মন আছে কয়টা দুশ্মন দুই দেয়া একটা তো শয়তানের মালায়ন সবাই চিনেন আল্লাহ কোরআন শরীফে বলছেন নিশ্চয় শয়তান মানুষের চির প্রকাশ্য দুঃখ এরা সবাই চিনেন আর একজন বৃত্তে বসা নাম কি নফস হাম মারা কুপ্রবৃত্তি এও সবসময় গুণাহির দিকে হুকুম করে আল্লাহ সম্পর্কে কোরআন শরীফে বলছেন বেশি বেশি গুনাহের দিকে হুকুম করে এই কম বক্ত নফসের কথা শুনবেন না শায়তানে মালাও আর কম বক্ত নফস এই দুনো কম আপনাকে আমাকে জাহান নামে নিক্ষেপ করতে চায় আমরা জাহান নামে যাব না কে বলেন আমরা জাহান নামে কোথায় যাব কোথায় যাব কোথায় যাবনাতে করেন আর কমরটা কাচ্চা মেহনত করেন মেহনত ছাড়া হইত না মেহনত ছাড়া হইত না আমি জিজ্ঞাসা করি এখন আপনাদের কি আপনারা পাঁচ নামাজ পড়েন এই পাঁচ শক্ত নামাজ সহি শুদ্ধভাবে শিখছেন না করলে কেমন ইব মাওলায় করিমের সামনে আপনি হাজির ফজরে জহরে আসরে মাগরিবে এসায় পাঁচ আপনি হইতেছেন ফরজ নামাজ ওয়াজেব নামাজ সুন্নতি মাকল পড়তেছেন এগুলো যদি আল্লাহর সায়নে শান আল্লাহ শান মোতাবেক না হয় আপনার নামাজ কবল হবে তাহলে মহান রাবুল আলমিনের সামনে আপনি কোরআন শিব পড়তেছেন সুরা ফাতেহা পড়তেছেন অন্য সুরা মিলাইতেছেন যদি সহি শুদ্ধ না হয় যে আপনার নামাজ পশা গান্দা কাপড়ে পেশায় আপনার মুখে ছিটিয়ে ফেলা হবে পরেন না না জালিক আল্লাহ আপনাকে আমাকে অম্মদকে নামাজ সহি শুদ্ধ করবার তো অভিজ্ঞতা করুন সবাই মেহনত করবেন তো অথচ পাঁচটা সুরা শুদ্ধ হইলে নামাজ পড়া যায় সারের রেখাতে চারিটা সূরা আর আলহামদু সব রাখাতেই আছে এ পাঁচটা সূরা শুদ্ধ করবেন হয় একটা দোয়া কালাম শুদ্ধ করবেন তসপিতাহলি শুদ্ধ করবেন হয় একটা মাসলা মাসাইল শিখবেন হর ওয়াজিব সুন্নত সন্নত মুআ সন্নত কয়দিন সময় দিতাম নমাজটা সুন্দর করে শুদ্ধ করে পড়বেন এক সপ্তাহ না দুই সপ্তাহ না তিন সপ্তাহ কথা বললেন না আপনারা তা বলছেন সময় নেন এরপরে আমি আইসা একদিন পরীক্ষা নেবাহ বাসায় রাখেন না মরি আসা পরীক্ষা এই এদিন পরীক্ষা দেবেন আপনারা আপনাদের সোরা কড়াত দোয়া কালাম তোস্পে তাহালিল মাস্তা মাসিয়ার সদ্য হইলে কো না ওই দিন পরীক্ষা কয় কয়দিন সময় দিব বলেন এক সপ্তাহ না দুই সপ্তাহ না তিন সপ্তাহ কেউ কথা কয় না কথা না কইলে এক হাতে তালি বাজে বাজছে দুই হাতে হইলে বাজে আপনাদের বলতে হবে আমি প্রস্তাব করলাম আপনারা কি সমর্থন দেন যে ইনশাল্লাহ দশ দিন পরে বিশ দিন পরে তিন সপ্তাহ পরে যে যে কদিন আপনারা বলেন একদিন পরে একদিন পরীক্ষা হবে ইনশাল্লাহ এক মাস হইলে খুশি যেন এক মাস সময় দিলাম এক মাস পরে আপনারা পরীক্ষা দিবেন শামতোলা কোনে এক মাস পরে একটা তারিখ করো এই দিনকে পরীক্ষার দিন হবে টাইম কোনটা ভালো হবে আটটা না নয়টা হয় না দশটা হয় না এগারোটা না বারোটা না তিনটা না চারটায় বলেন আমি তো সময়ে শান্ত লাগাইছো হ্যাঁ এটা আপনারা পরামর্শ করিয়া আমি এই মুরব্বিদের দায়িত্বে রাখলাম আপনারা পরামর্শগুলো দিন তারিখ ঠিক করবেন ঠিক করিয়ে আমাকে জানাবেন ঠিক আছে মনে থাকবে তো আলসেমি করবেন না তো কেটা ক্যাটা আলসা মল্লের জামাই হাত উঠায় যে হুজুর আমি আলসা মল্লের জামাই এমন আছেন কেউ আমার সব মোজাহেদ সব মাল্লা মাসাল্লা মজাহেদ সবাই মাসা আল্লাহ মেহনত মজাহাদা করে আপনাদেরকে সময় একটা মাস সময় দিলাম আজ কয় তারিখ পঁচিশ তারিখ আজকে আগামী মাসের পঁচিশ তারিখ যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন না মরি তাহলে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা লুম ঠিক আছে ইনশাআল্লাহ দুই নম্বর কথা সবাই কোরআন শিব শুদ্ধ করে পড়তে পারেন তো হ্যাঁ দেখে না করলে কেমন ইব হ্যাঁ শামসুল হক একটা বয়স্ক তালিমের ক্লাস খোলো বড়দের যারা তাদের জন্য কোন সময় ভালো হবে হজরে পড়ে না মাগরিবের পরে না এসার পরে এক ঘন্টা হ্যাঁ এসার পরে এশার পরে একটা ঘন্টা বয়স্ক তালিমেরই খোলো ঠিক আছে ইনশাআল্লাহ হাবিস রাজি আসুন আবি সাহের বা আমার বহু বহুত মোহাব্বতের মানুষ ছিলেন আফসুর আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলী এই কয়েকদিন আগে ওনার এনতেকালের বুধয় বসব ওনার এনতেকালের বুধয় দেড় সপ্তাহ হবে দুই সপ্তাহ হবে না হুম হুম এই দিয়ে মসজিদে আমি দায়িত্ব দিয়েছি বয়স্ক তালিমের যে হুদুরে বইয়ে বইয়ে খান কোনো কাম টাম নাই উনি আপনাদেরকে পড়াবেন। উনি খুশি হয়েছেন ভাই বারাদ তো আত্মীয় স্বজন সবাই প্রতিবেশী সবাই কোরআন শরীফটা ভরায় দিবেন খুশি মনে রাজি হয়েছেন আমার প্রস্তাবে কিন্তু কয়েকদিন পরে আল্লাহর ডাকাই সুবিধায় চলে গেছেন আজকে আমরা কি পড়তেছি রহমাতুল্লাহ আল্লাহ আমি আল্লম্বা কথা বলছি না যে সবাই কোরআন শরীফ পড়া নেওয়া আছে ইনশাআল্লাহ আগামীকালকে কায়দা কিনে শুরু করবেন যার যেখানে সুবিধা হয় যারা এই এলাকার কাছে বেশি আসেন তাহা সবার এখানে যারা অন্যদিকে আছেন অন্যদিকে প্রত্যেক মসজিদেই আল্লাহ রহমদের জান্নাতি লোক আছে কিছু সব তো আমার মতো আপনার মতো ফসানা কিছু আল্লাহর নেকবান্ধা আছেন জান্নাতি লোক আসেন এরকম লোক পাওয়া যায় খুঁজলে কথা বলছেন এই জান্নাতি লোকদের কাছ থেকে আপনি কায়দা থেকে শুরু করে কারি সাপ হাবেশ সাপ না আলে মুলাম ইমাম সাপ যেভাবেই হোক আপনি কায়দা থেকে শুরু করে কোরআন শিখে ফেলবেন যদি আপনি এখন শুরু করেন এটা চাঞ্চল রবি ও সানি সামনে আছে জুমাদ আল উলা জুমাদ আল ওখরা রজ সাবা চারটা মাস আছে আল্লাহর রহমতে এই চারটা মাস আপনি আদা দল খাইয়ে মেহনত করতে পারেন ইন চারি মাসে আপনার কোরআন শরীফ পারা হয়ে যাবে আল্লাহর কাছে কান্তে থাকবেন আল্লাহ তুমি আমার ব্রেন খুলে দাও পড়ার তহফিক দাও রব বেশি দিন ইলমে বেশি করে পড়বেন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে তহফিক দেওয়া দিবেন সবাই মেহত করলেন তো ইনশাল্লাহ যার যেখানে সুবিধা হয় সপ্তর তো আর পড়াইতে পারতো না হাবিজ পড়াবো এই এলাকা মহল্লা যারা আছেন পুরামর্শে যারা স্নেহী পড়ার চেষ্টা করবেন যে যার যেখানে সুবিধা হয় পারবেন তো ইনশাল্লাহাম আমি হাবিস মরহমের দিন একটু দোয়া করিয়া বিদায় নেব কেন বক্তারের মধ্যে আটকাই ফেলছি আমি বেআ না মেহমান তো আমাদের মেহমান আমি তো বাড়িওয়ালা কথা বলছেন না সবাই কয়েক মুহূর্ত আসল এক লাস করি মরহোম হাবিস শাহ জন্য জন্য এবারের আব্বার জন্য আব্দুল গুন সাব রহমতুল্লাহরের জন্য أخلاص اصبحت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هو هو هو